তোমাদের ইলেকট্রোকেমিস্ট্রির যে চ্যাপ্টারটা সেটা অনেকটাই কমপ্লিট করে দেওয়া হয়েছে। তো বাকি তোমাদের রয়েছে কনসেন্ট্রেশন সেলটা একটু পড়াতে হবে, নার্সের ইকুয়েশনের কিছুটা বাকি রয়েছে, পুরোটা বাকি নেই। অঙ্ক ফুঙ্কগুলো তোমাদের তো MCQ-তে আমি অনেকটাই করিয়ে দিয়েছি। এরপর বাকি আছে নার্সের ইকুয়েশনের পরে গিবসের, তোমার ওখানের গিবসের আর কোষের তড়িৎচালক বলে একটা কিছু সম্পর্ক রয়েছে, গিবসের এনার্জিটা ওখানের থেকে ওয়ার্ক থার্মোডাইনামিক্স থেকে একটু বলে তোমাদের ওটা করিয়ে দেব। এটার পরে তোমাদের ইলেকট্রোলাইসিসের পুরোটা বাকি রয়েছে, ওটা সিম্পল জিনিস রয়েছে, ওটা নিয়ে চিন্তা করার কিছু নেই। আর ওর সঙ্গে যেটা রয়েছে যে কন্ডাক্টেন্সটা রয়েছে, যে তড়িৎ বিশ্লেষিক দ্রবণের পরিবাহিতা, মানে ওইটা তোমাদের অঙ্ক তো আমি কন্টিনিউ করে যাচ্ছি সূত্র দিয়ে, তো ওটা একদম সিম্পল, কোশ্চেনের কিছু অসুবিধা নেই। যে তোমাকে হয়তো প্রথমে রোধ বার করতে বলবে, ওখান থেকে তোমাকে স্পেসিফিক কন্ডাক্টেন্স বার করতে বলবে, মানে আপেক্ষিক পরিবাহিতা বা পরিবাহিতা কাকে বলে, সেখান থেকে ইকুইভ্যালেন্ট পরিবাহিতা, সেখান থেকে মোলার পরিবাহিতা, ব্যাস এই সিম্পল জিনিসটা রয়েছে। এটা তোমাদের অঙ্কগুলো করিয়ে যাচ্ছে, ওগুলো তোমাদের কমপ্লিট করেই রেখেছে অঙ্কগুলো, যে ধরনের অঙ্কগুলো তোমাদের পরীক্ষাতে আসে বা তোমাদের HS-এ বা NEET-এ যে সমস্ত কোশ্চেনগুলো আসে সেগুলো তোমরা পেয়ে যাবে ওখান থেকে, MCQ-গুলো তোমরা দেখো। আর ওখানের পরে তোমাদের বাকি রয়ে গেছে ফ্যারাডে লস, ফ্যারাডে লটা বাকি রয়েছে, কোলরাসের সূত্রটা বাকি রয়েছে, আর কি রয়েছে, আর রয়েছে তোমাদের ওই ব্যাটারি ফ্যাটারিগুলো রয়েছে একটুকু, ব্যাটারি অ্যান্ড কি রয়েছে, ফ্যারাডে ল, ফ্যারাডের পরে তোমাদের, হ্যাঁ ফ্যারাডের পরে তোমাদের রয়েছে ড্রাই সেল রয়েছে, সেকেন্ডারি বা প্রাইমারি ব্যাটারি বা সেকেন্ডারি ব্যাটারি এটা রয়েছে, ফুয়েল সেলটা বলতে হবে, আর কোরোশন কী করে হয় বা মোর্চা কীভাবে পড়ে, বাস এই কতগুলো পার্ট আছে। বাকি তোমাদের যে সমস্ত অঙ্ক যেগুলো HS-PHS-এ পড়েছে, NEET-এ পড়েছে বা জয়েন্টে পড়েছে, তার আমি কিন্তু তোমাদের কন্টিনিউ দেখো, তোমরা যদি ভালো করে লক্ষ্য করো যে ভিডিওগুলোকে, তাহলে বুঝতে পারবে কে ইলেকট্রোকেমিস্ট্রির MCQ হিসেবে আমি কিন্তু অলরেডি কন্টিনিউ দিয়ে যাচ্ছি ভিডিওগুলোকে। তো সবগুলো একসঙ্গে দিচ্ছি না, তোমাদের পার্টে 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 ভাগ করে দিচ্ছি, যাতে তোমাদের অসুবিধে না হয়। তোমরা অনেকেই বলেছো যে স্যার অনেক লম্বা ভিডিও বানাবেন না, ছোটো ছোটো করে ভিডিওটা দিন, তাহলে আমাদের দেখতেও সুবিধা হয় এবং ভালো লাগে। তো আমি সেই জন্য ছোটো ছোটো তোমাদের ভিডিওগুলো দিচ্ছি। আর তোমাদের ইলেকট্রোকেমিস্ট্রিটা আমি হয়তো এ মাসে শেষ করে দিতে পারবো আশা করছি, আমি দেখছি কন্টিনিউ। আর আমি তোমাদের ভিডিওগুলোকে ইলেকট্রোকেমিক্যাল সিরিজের যে ভিডিওগুলোকে সেটা আমি 4টা বা 5টা পার্টে ভেঙে দিয়েছি, খুব বোঝার জন্য তোমরা ওটাকে ভালো করে দেখো। কারণ আমি এই 4টা 5টা পার্টে কেন ভেঙেছি, যে তোমাদের একসঙ্গে পুরোটা বলে দিলে তোমরা হয়তো পুরোটা মাথাতে নিতে পারবে না, হয়তো কনফিউজ হয়ে যাবে, যার জন্য ওটাকে আমি 4-5টা পার্টে ভেঙেছি। হয়তো 5 মিনিট 15 মিনিট 10 মিনিট এরকম করে 4-5টা পার্টে ভেঙে দিয়েছি। মানে প্রথমটা বলেছি ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা কী, তারপরে বলেছি ওখান থেকে জল থেকে হাইড্রোজেন কী করে উৎপন্ন করতে পারবে, তারপরে পাটে লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেন কী করে উৎপন্ন করতে পারবে, কীভাবে মেটালকে নিষ্কাশন করবে, কীভাবে বীজাণু পদ্ধতিতে মেটালকে নিষ্কাশন করবে, এই জিনিসগুলো তোমাদের ওখানে পাটে 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 করে বলে দেওয়া আছে, মানে যাতে কীভাবে পুরো জিনিসটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যায়, জারণ বীজারণ বিজারক পদার্থ জারক পদার্থ এগুলো যেন ক্লিয়ার হয়ে যায়। তো সেই জন্য তোমাদের এই ভিডিওগুলো কন্টিনিউ তোমাদের দেখতে হবে এবং MCQ-টা অবশ্যই করবে, তাহলে কীভাবে তোমরা জিনিসগুলো তোমরা হয়তো বোঝো, কিন্তু একবার দেখে নাও না, একবার ঝালিয়ে নাও MCQ-গুলো তোমরা পারছো কি না। যদি দেখো যে তুমি পারছো তাহলে তো খুবই ভালো, আর তাহলে পরীক্ষাতে তোমাদের কোনো কোশ্চেন আটকাবে না। আর যদি দেখো যদি তোমরা পারছো না, তাহলে অবশ্যই ভিডিওগুলোকে দেখো এবং বোঝার চেষ্টা করো, এবং আমাকে ওখানে কমেন্টে লিখবে যে তুমি, আমি যেগুলো হাতের লেখাতে মানে আমি যেগুলো লিখে লিখে পড়াচ্ছি মানে এমনি কাগজে পেনে, তো সেগুলো বুঝতে পারছো কিনা, আমার আমার হাতের লেখাটা বুঝতে পারছো কিনা। কারণ আমি জানি না আমার হাতের লেখাটা, এমনিতে আমি জানি যে হাতের লেখা খুবই খারাপ, তোমরা বুঝতে পারছো কিনা সেটা হচ্ছে বড় প্রশ্ন। আমার হাতের লেখা খারাপ হোক ভালো হোক তাতে কিছু আসে না, কিন্তু তোমরা বুঝতে পারছো কিনা সেটা একটা বড় ব্যাপার। তো তোমাদের এটা শেষ করে দেবো। আর কেমিক্যাল কাইনেটিক্সে তোমাদের ভিডিওগুলো বানানো হয়েছে, তো আমি তোমাদের ভিডিওগুলো এরপর থেকে মেবি এখনও দিইনি, তার কারণ হচ্ছে আগের ভিডিওগুলো আপলোড করতে সময় লেগেছে, তো ওই জন্য ওগুলো আর দেওয়া হয়নি। তো তোমাদের এই জন্য ভিডিওটা দেওয়া হয়নি, আমাকে মেসেজ করেছো। আর ব্যাপার হচ্ছে আমাকে তোমাদেরই একজন তোমাদেরই ছাত্র মানে তোমাদের মধ্যে একজন ছাত্র আমাকে তোমাদের বাংলা বইয়ের ছবি তুলে PDF বানিয়ে পাঠিয়েছে যে স্যার কেমিক্যাল কাইনেটিক্সটা দাও আমাকে দেওয়ার জন্য, অনেক রিকোয়েস্ট করেছে, তো আমি ওটা দেব। তো একটু খারাপ লাগছে যে একটু দেরি হচ্ছে, তার কারণটা হচ্ছে আপলোডিংয়ে দেরি হচ্ছে, কারণ অন্য ভিডিওগুলোকে আপলোড করা হয়েছিল, যেগুলো পুরনো হয়ে ভিডিও তৈরি করা হয়ে থাকে সেগুলো আপলোড করতে সময় লাগে, তো সেই জন্য এই ভিডিওগুলো হয়েছে। তো এই ভিডিওগুলো আমি আবার দেবো, দেখবো কন্টিনিউ তখন
পার ডে মানে একটা একটা করে প্রত্যেক দিন তোমাদের কেমিক্যাল গান এসে ভিডিও আসবে, এবং সঙ্গে কী হবে ওর এমসিকিউটাও আসবে। তাহলে তোমাদের থিওরিটার সঙ্গে তোমাদের প্র্যাকটিক্যাল মানে যেটা তোমার এক্সপেরিমেন্টাল বা কোশ্চেন অ্যান্সারগুলো তুমি ভালো করে করতে পারবে, যেগুলো তোমার প্রিপারেশনের জন্য লাগবে, নিটের প্রিপারেশন বা এইচএসের প্রিপারেশন। এখন তো তোমাদের চোখের সামনে এইচএস রয়েছে, তোমরা ভালো করে ওই এইচএসের পরীক্ষাগুলো ভালো করে দাও, আর বেশি গুজবে কান ফান দেবে না। হ্যাঁ, করোনার জন্য অবশ্যই তোমাদেরকে মাস্ক ফাস্কগুলো ভালো করে পরতে হবে, কোথাও বের হলে অবশ্যই মাস্ক পরো, বাড়িতে খাওয়া দাওয়া ঠিকঠাক করে করো। কারণ আমি এখানে রয়েছি, এখানে এই দেশে করোনা অনেকটাই মানে কম রয়েছে, তার কারণ হচ্ছে সবাই মাস্ক পরে, মাস্ক ছাড়া কেউ বেরোয় না। মানে এখানে মাস্ক পরাটাকে যে আমি একটা সাইনেস বা লজ্জা পাওয়া, এখানে কেউ সেটা ভাবে না, তোমার লাইফ তোমাকে বুঝতে হবে, এই জন্য তোমাকে অবশ্যই মাস্ক পরে ঘোরাফেরা করতে হবে। আর এখানে সমস্ত মানে এভরি হোয়ার মানে তুমি যদি এভরি হোয়ার তুমি দেখো, ইউ ক্যান সি এভরি হোয়ার দে ক্যান ওয়ার দ্য মাস্ক। তো তোমাকে এই মাস্কটা অবশ্যই পরতে হবে, এবং তোমার বাবা মা তোমার পরিবারে যারা রয়েছেন সবাইকে বলো মাস্ক পরতে, লজ্জা না পাওয়ার জন্য। এমনি একটা কাপড়ের কিছু হলেও একটা যেন পরে থাকে, কিছুটা তো আটকাবে, না পরার থেকে কিছুটাও আটকাবে। তো সেই জন্য মাস্ক কেনো বা মাস্ক পরো কোনো অসুবিধা নেই। তোমরা অনেকে N95 ইন্ডিয়াতে দেখেছো তো এখন ফ্যাশন হয়ে গেছে, মাস্কটা বিভিন্ন ধরনের কালারে পড়ছে, বিভিন্ন কাপড়ের পড়ছে। তো ফ্যাশনেবল না নিয়ে এমনি নর্মাল তুমি N95 বলে N95 N90 এগুলো পরো, বা সিম্পল যেগুলো সার্জিক্যাল এমনি নর্মাল মাস্কগুলো যে ডাক্তাররা ইউজ করে সেগুলোও তুমি পরতে পারো। তো এখানে আমরা সেভাবে নর্মালগুলোই পরি, কিন্তু আমরা ডিস্টেন্স মেনটেন করি, মানে বিশাল সামনে থেকে গিয়ে কথা বলি। কথা বললে আমার প্রফেসরও যখন এসে আমার সঙ্গে কথা বলেন তখন কিন্তু উনি মাস্ক পরে আসেন, আমরা সঙ্গে সঙ্গে মাস্ক পরে নিই, বা ছেলেরা যারা কথা বলি তারাও কিন্তু আমরা মাস্ক পরেই কথা বলি, এবং ল্যাবের কাজটা আমরা ওভাবেই করি। তো তোমরা ভালো থেকো এবং খুশিতে থেকো। আর একটা ব্যাপার হচ্ছে সত্যি কথায় যে এখন সিচুয়েশান খুবই খারাপ, তো সিচুয়েশান যখন খারাপ হবে তখন নিজেকে একটু সামলে নিতে হয়। তো নিজেকে সামলে নাও, আর বেশি আলোচনা করে লাভ নেই যে এটা কী হবে, পরে কী হবে, ওটা কী হবে, এখন ওইটা ভেবে লাভ নেই। প্রেজেন্টে যেটা করছো সেটা করো, সেটা করলে দেখবে ফিউচার ইন ফিউচার তোমার বাকি জিনিসগুলো সব কিছু ঠিক হয়ে যাবে। আর যদি তুমি সবার সঙ্গে গা ভাসিয়ে দাও, বারবার আলোচনা করো, বারবার বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করো, তাহলে কিন্তু একটু প্রবলেম হবে, তখন মনে হবে যে হচ্ছে না, আর একটু পরে গিয়ে ভাববে আর একটু ভালো করে পড়লে হয়তো ভালো হতো। তো সেই রিগ্রেট না করে পরে যখন রিগ্রেট ফিল্ডটা আসবে সেই রিগ্রেটটা করার দরকার নেই, তো সেই এখন সেটাকে পড়ো। কারণ প্রোক্রাস্টিনেশন কোনো দরকার নেই, মানে যে যে তুমি যে কোনো জিনিস ছাড়িয়ে যাচ্ছ যে করবো না, হচ্ছে না, ওটার জন্য, এই জিনিসগুলো না হলেই ভালো। ওকে, চলো আজকের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, খুশিতে থেকো, হ্যাভ এ গুড ডে। আর একটাই কথা বলবো, পড়াশোনা করো। ওকে, চলো।